ব্লগার সপ্তাহে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মিক্সড ভেজ ডাল। চলুন দেখে নিই কিভাবে অনুষ্ঠান বাড়ির স্বাদে বাড়িতেই ভেজ ডাল তৈরি করব। ভেজ ডাল রান্না করতে কি কি উপকরণ আমি ব্যবহার করেছি সেটা আপনাদের রান্না করতে করতে আমি বলে দেব। প্রথমে আমি ডালটা ভেজে নেব, তার জন্য কড়াই গরম করে ডালটা দিয়ে দিলাম। ডালটা একটু ভাজা লাল লাল করে ভেজে নেব। আমার ডালটা প্রায় ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে ডালটা নামিয়ে ধুয়ে নিয়ে ডালটা সিদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দিলাম, ডালটা সিদ্ধ করে নেব। জলটা একটু গরম হলে পরে ডালটা দিয়ে দিচ্ছি ধোয়া ডালটা। ডাল সিদ্ধর সময় আমি কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি, পরে টেস্ট করে দেখে যদি লাগে কিছুটা লবণ পরে অ্যাড করব। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কড়াইতে তেল দিলাম, তার কারণ হচ্ছে আমি ডালটা সিদ্ধ হতে হতে আমি ততক্ষণে সবজি যেগুলো দেব সেগুলো আমি ভেজে নেব। প্রথমে আমি কাজু বাদামটা ভেজে নেব। কাজু বাদামটা একটু হালকা লাল করে ভেজে নিয়ে তুলে নেব। তারপর আমি ফুলকপিটা দিয়ে দিলাম, ফুলকপিটাও ভেজে নেব। একটু ভাজা ভাজা হোক লাল লাল করে, বেশি ভাজবো না। এবার গাজর দিলাম, গাজরটাও আমি হালকা নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। এবার বিনসগুলো দিয়ে দিলাম, বিনসগুলো একটু ভাজা ভাজা করে নেব। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে, একটু সামান্য নুন দিচ্ছি আর একটু হলুদ। এদিকে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে, বেশি একদম কাদা কাদা করেও সিদ্ধ করিনি। এবার যে সবজিগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি ডালের সাথে, মিশিয়ে নিয়ে দেখবো যদি জল লাগে কিছুটা জলও আমি অ্যাড করবো। এই সময় একটু গাঢ়ই হয়েছে, একটু জল দিলেই ভালো হবে। সামান্য একটু গরম জল অ্যাড করবো এর মধ্যে। আপনারা আপনাদের যেমন পছন্দ তেমনভাবে যে ডালটা আপনি যদি গাঢ় করতে চান তাহলে জল না অ্যাড করলেও পারেন, একটু পাতলা করলে জল অ্যাড করবেন। আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব মিশিয়ে। ভেজে রাখা কাজুটা দিয়ে দিলাম। একটু হলুদ এবার একটু মিশিয়ে নেব ডালের সাথে, হলুদটা ভালো করে মিশিয়ে নেব। একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার আলাদা আমি একটা কড়াইতে, যে কড়াইতে আমি ভাজা ভুজিগুলো করেছিলাম সেই কড়াইতে আমি তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে পরে আমি এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কাটা একটুখানি ভেজে নেব, লাল লাল করে ভাজা পর্যন্ত ওয়েট করব। একটু লাল হয়ে উঠলে পরে একটু গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরে অ্যাড করলাম, জিরেটাও একটু ভাজা ভাজা হবে। এবার একটু আদা পেস্ট অ্যাড করলাম, আদা পেস্টটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দিলাম। ডালটা ফুটে উঠলে পরে ঘি আর গরম মশলা, ভাজা গরম মশলা আমি এখানে ইউজ করিনি, আমি এখানে একটা ভাজা মশলা ইউজ করেছিলাম। ভাজা মশলাটার ভিতরে হচ্ছে গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা ছিল, সেই মশলাটাই আমি অ্যাড করেছি এখানে।
আর একটুখানি জল দিলাম সামান্য, কারণ ডালটা একটু গাঢ় গাঢ় লাগছিল। এখন অবশ্যই গরম জল অ্যাড করবেন, পরে যদি জল দিতে হয় তাতে কোনো স্বাদ নষ্ট হবে না। একটু গরম জল দিলাম, একটু নাড়াচাড়া করে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে প্রায় ডাল হয়েই গেছে। আর একটুখানি সামান্য সময় ফুটলে পরেই ডালটা রান্না হয়ে যাবে। এই ভাজা মশলাটা আমি অ্যাড করলাম, যে ভাজা মশলাটা কথা বললাম, ঘি দিলাম, নাড়িয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটা ডালের সাথে। আমার ডাল একদম সার্ভ করার জন্য তৈরি। গরম গরম ডাল গরম গরম ভাতের সাথে রুটির সাথে আপনারা পরিবেশন করুন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন।